হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ চলে এসেছি বিকাশন পেজ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছে। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমি তো আছি আপনাদের সাথে, যাই হোক, স্টার্টিং আমি যেটা বলবো যে আমার কথাগুলি স্পষ্ট কিনা, আমার কথাগুলি ক্লিয়ার কিনা কাইন্ডলি যদি আমাকে কেউ বলতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। আমার ভিডিওটা ক্লিয়ার কিনা যদি বলতেন। থ্যাংক ইউ রেজাল করি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ স্বপ্ন মোস্তারি জয়েন করার জন্য। আমার লাইফটাকে বেশি বেশি সবাই শেয়ার দিবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি সবাই শেয়ার দিবেন। স্টার্টিংয়ে আমি যে প্রোডাক্টগুলি নিয়ে আসছি আর হ্যাঁ, আমি যেটা বলবো যে আমার তো কোরিয়ান প্রোডাক্ট, ফার্স্ট যেটা আমার সেটা হচ্ছে ফেস ওয়াশ। ফার্স্ট যেটা সেটা হচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ রেজাল করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যেটা হচ্ছে ফেস ওয়াশ, রেডিয়েন্ট কোলাজিন ফেস ওয়াশ। অনেকেই জিজ্ঞেস করে কী ফেস ওয়াশ ইউজ করবো, তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে রেডিয়েন্ট কোলাজিন ফেস ওয়াশ। এটা যদি ফার্স্ট একটু দেখেন সবাই, রেডিয়েন্ট কোলাজিন পিওরিন হোয়াইটেনিং ফেস ওয়াশ, এটা আসলে দিনে অন্তত পক্ষে দুইবার ইউজ করা যেতে পারে, ইউজ করবেন। আর তিনবার ইউজ করলে তো অবশ্যই ভালো, সবাই ইউজ করাটা আসলে স্কিনের জন্য খুবই দরকার। অনেকে জিজ্ঞেস করে যে ফেস ওয়াশ ইউজ করে, অনেকে সাবান ইউজ করে, না সাবান ইউজ করে বডিতে ইউজ করা ভালো, কিন্তু স্কিনটাকে, ফেসটা কিন্তু আমাদের অনেক সেন্সিটিভ, সফট, অনেক অল্পতে। থ্যাংক ইউ। তো যাই হোক, সেন্সিটিভ স্কিনটা কিন্তু আমাদের অনেক সেন্সিটিভ, সেহেতু আমাদের সেভাবেই যে কোনো জিনিস ইউজ করার সময় বুঝে শুনে ইউজ করতে হবে, যেন আমাদের কোনো স্কিনে কোনো ক্ষতি না হয়। আর কোরিয়ান প্রোডাক্ট কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, কোরিয়ান প্রোডাক্ট কিন্তু বিশ্বের উন্নত মানসম্মত একটা প্রোডাক্ট, যা নাকি সবাই ইউজ করতে পারে, যার কোনো সাইড এফেক্ট হয় না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারো কখনো স্কিনে ক্ষতি হবে না, কারো স্কিনে কোনো ক্ষতি হয়নি এ পর্যন্ত আল্লাহর রহমতে, ইনশাল্লাহ হয়নি হবেও না, আশা করি হয়নি হবেও না। আর ফেস ওয়াশটা হচ্ছে আপনারা দিনে তিনবার ইউজ করাটা খুবই দরকার, তিনবার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি দিনে তিনবার ইউজ করতে না পারেন কোনো সমস্যা নেই, অন্তত পক্ষে দুইবার ইউজ আমরা যে কোনো মানুষ করতে পারি, সকালে এবং রাত্রে, আমরা দুইবার ইউজ করতে পারি। অনেক ভাইয়া আপুরা, ভাইয়ারা জিজ্ঞেস করে যে আপু আমার, আমরা কি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবো কি না। আমি যা সবসময় বলে এসেছি, এখনও বলছি, ভাইয়ারা আপুরা, আমার প্রত্যেকটা প্রোডাক্ট ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে, শুধু আপুরা ইউজ করতে পারবে তা না, আমার প্রত্যেকটা প্রোডাক্ট ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারে, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোরিয়ান প্রোডাক্ট, 100% কোরিয়ান প্রোডাক্ট। এটা যদি কেউ পারচেস করতে চান, প্রথমে এটাকে স্ক্রিনশট দিবেন। থ্যাংক ইউ রাহমানি রাহা জয়েন করার জন্য। যা বলছিলাম, এটাকে প্রথমে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন এবং আপনাদের ঠিকানা মেসেজ করে দিলে পৌঁছে যাবে আপনাদের প্রিয় পণ্যটি। আর যেটা বলবো, কোরিয়ান প্রোডাক্টের একটা গুণ যা নাকি সবাই জানে, অসাধারণ, বলতে স্মেলটা কিন্তু চমৎকার, এটা কিন্তু ইনটেক, থাকার পরও এত সুন্দর স্মেল যা নাকি মন মুগ্ধকর, সবাই ভালো লাগে, সবাই ভালোবাসে, আসলে ভালো লাগার মতো কিছু, অনেকে বলে যে এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, কোনো স্কিনে ক্ষতি করবে কিনা, না আল্লাহর রহমতে এটার কোনো সাইড এফেক্ট নেই, আপনার কোনো স্কিনে কোনো ক্ষতি করবে না। এটার প্রাইস যদি জিজ্ঞেস করে, চমৎকার একটা প্রাইস, কেমন, মাত্র 600 টাকা, কি চমৎকার না, একটা প্রাইস মাত্র 600 টাকা।
এই প্রোডাক্ট সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এটা সম্পর্কে জানার কিছু থাকলে, এটার বিশেষ আরও কিছু জানার থাকে, অনেকে জিজ্ঞেস করে, অনেকে আমাকে কমেন্টস করে ইনবক্স করে জিজ্ঞেস করে আপু আমরা কীভাবে ইউজ করব ডিটেলস। আমি কিন্তু কল্যাণের জন্য আছি, আমি কিন্তু কল্যাণের জন্য আছি, আমি কিন্তু ইনশাল্লাহ কল্যাণকর কাজ করার জন্য পাশে আছি, থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ। কারো যদি এই প্রোডাক্ট সম্পর্কে জানা থাকে অবশ্যই আমাকে বলবেন, আর এটার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই প্রথমে আমাকে এটাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন। প্রাইস মাত্র 600 টাকা, চমৎকার একটা প্রাইস মাত্র 600 টাকা। সো নেক্সট যেটা আমার কাছে আছে সানস্ক্রিন। সানস্ক্রিন সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে আপু কি সানস্ক্রিন ইউজ করবো। সানস্ক্রিন কিন্তু অনেক রকমের সানস্ক্রিন আছে, আর কোরিয়ান প্রোডাক্টের তো আসলে তুলনাই হয় না, চমৎকার এবং তুলনাই হয় না যে কোরিয়ান প্রোডাক্টের। আমার কাছে যে সানস্ক্রিনটা আছে সেটা হচ্ছে ইউভি সান সানস্ক্রিন। সবাই যদি একটু দেখেন ইউভি সান সানস্ক্রিন, ইউভি সান সানস্ক্রিনটা আপনারা কীভাবে ইউজ করবেন বা কখন ইউজ করবেন, কেন ইউজ করবেন, এটা তো সবারই প্রশ্ন, তাই না? আমি চাই, আমি চাই কেন ইউজ করবেন, কেন ইউজ করবেন, এই কারণে, কেন ইউজ করবেন। অনেকে বলে আমরা কেন ইউজ করবো, এটা ইউজ করার কারণ হচ্ছে আমরা যারা সার্ভিস করি তারা তো অবশ্যই ইউজ করব। অনেক আপুরা জিজ্ঞেস করে আমরা হাউস ওয়াইফ আমরা কি ইউজ করতে পারবো না, আপুরা অবশ্যই তোমরাও ইউজ করতে পারবে, ভাইয়ারাও ইউজ করতে পারবে। কারণ হচ্ছে রোদ থেকে বাঁচার জন্য আমাদের স্কিন যেন ড্যামেজ না হয়ে যায়, সেজন্য বাঁচার জন্য আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ করার প্রয়োজনীয়তা এই কারণে, স্কিনটা যেন আমাদের লোমকূপগুলি যে বাইরের রোগটা আমাদের কিন্তু নিতে পারে না, যেহেতু নিতে পারে না সেহেতু আমাদের কী করতে হবে, সানস্ক্রিনটা ইউজ করতে হবে। যারা সার্ভিস করে বাইরে যাচ্ছে তারা কিন্তু রেগুলার সানস্ক্রিন ইউজ করা উচিত। তার মানে এই না যারা হাউস ওয়াইফ তারা ইউজ করবে না, তারা তো তারাও কিন্তু ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে, রোদের তাপ শুধুই যে আমাদের স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে, বয়সের চাইতে আমাদের বার্ধক্য চলে আসছে, এরকম কিছু যে তা না, আমাদের লোমকূপগুলি ব্লক করে ফেলছে, লোমকূপগুলি ময়লা আস্তে আস্তে লোমকূপগুলি ব্লক করে ফেলে, সে ধরনের কিছু না। যারা চুলার তাপে, চুলাটার কিন্তু অনেক তাপ, চুলাটার যেহেতু অনেক তাপ সেহেতু আমাদের স্কিন নিতে পারে না, সেহেতু আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন যেহেতু আমাদের ইউজ করতে হবে, আমার কাছে যে ইউভি সান দুইটা ফ্লেভার, একটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার, আর একটা হচ্ছে ইয়েলো। সবাই যদি দেখতে চাও একটু কাইন্ডলি দেখো, একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ইয়েলো। কোরিয়ান প্রোডাক্ট কিন্তু চমৎকার স্মেল, যা আমি সবসময় বলি, প্রত্যেকটা প্রোডাক্ট আমার ইনটেক, ইনটেক করা সত্ত্বেও কিন্তু আমাদের স্মেল কিন্তু আসছে অসাধারণ। আসলে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমরা এটার স্মেলটা না নিবে। আর তাই বলছি ঝটপট করে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দাও, ঝটপট করে, যার কারো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে প্রথমে স্ক্রিনশট দিবে, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবে, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবে। যখন তোমরা আমাকে ইনবক্স করে দিবে, যখন তোমরা হাতে পাবো, তোমরা নিজেরা অবাক হবে, এত অসাধারণ এত চমৎকার স্মেল, যা নাকি তোমাদের মনটা ভালো করে দিবে। স্মেলগুলি কিন্তু চমৎকার, কাজ কিন্তু ভালো কাজ করে, যা নাকি কোনো আমাদের সাইড এফেক্ট নেই কোরিয়ান প্রোডাক্টের। আমি যা সবসময় বলি এগুলির কিন্তু কোরিয়ান প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট হয় না, ইনশাল্লাহ হয়নি, হবেও না। প্রাইস অনেকে জানতে চায় এটা প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। কি বন্ধুরা চমৎকার প্রাইস না, মাত্র 400 টাকা। তো যারা নিতে চাও ঝটপট করে প্রথমে এটাকে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দাও, চলে যাবে তোমাদের প্রয়োজনীয় এবং পছন্দের পণ্যটি। ঝটপট করে তোমরা এটাকে স্ক্রিনশট দিবে, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবে তোমাদের নাম এবং ঠিকানা, ইনশাল্লাহ পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রাইস কিন্তু মাত্র 400 টাকা। যারা নিতে চাও তারা অবশ্যই ঝটপট করে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দাও। এখন আমি যেটা বলবো, আসলে এখন সবাই স্বাস্থ্য সচেতন, সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য সচেতন বলবো এই কারণে
একটা সময় ছিল যে কেউ কিছু বলছে সেটা আমরা সেভাবেই কিছু ইউজ করছি, যা বলছে সেটা না, এখন কিন্তু কেউ এ ধরনের কিছু ইউজ করে না। থ্যাংক ইউ শবনম মোস্তারি, আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ বলার জন্য, আসলে ভাল লাগে সুন্দর বলতে, সুন্দর সুন্দর যদি কেউ বলে, কে না পছন্দ করে। আর প্রিয়জনের কাছে সুন্দর থাকার জন্য কিন্তু সবাই কিছু না কিছু করে, আর সেই যেহেতু কিছু না কিছু করা উচিত, সবাই কারো কোনো কিছু প্রয়োজন হলে, আমি আসলে লাইভ করি বা সব প্রোডাক্ট নিয়ে লাইভ করা যায় না পুরা ভাইয়ারা, আপনাদের যদি আমার পেজটা ভালো মতো দেখবেন, যার আরও অনেক 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 প্রোডাক্ট আমার এখানে আছে, যদি দরকার হয় অবশ্যই ওইগুলি থেকে আমাকে স্ক্রিনশট বা পিকগুলি সেন্ড করে আমাকে সেন্ড করে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো পৌঁছে দিব। নেক্সট যেটা আমার প্রোডাক্ট সেটা হচ্ছে পিলিং জেল। পিলিং জেলটা কেমন অ্যাট ফার্স্ট আমি এটাকে দেখাচ্ছি, তারপর বলছি পিলিং জেলটা কেমন। এটা হচ্ছে অ্যাকোয়া পিলিং জেল। পিলিং জেলটা আমরা কেন ব্যবহার করব, তাই তো, এটাই তো প্রশ্ন সবার, তাই না? পিলিং জেলটা আমরা ইউজ করব এই কারণে যে যেখানেই যাচ্ছি হ্যাঁ, সব জায়গায় কিন্তু আমরা ফেস ওয়াশ পানি থাকছে না, যেহেতু ফেস ওয়াশ বা পানি থাকছে না সেহেতু আমরা কি করব, ময়লা কিন্তু আমাদের ছাড়ছে না, ময়লা আমাদের ছাড়বে, ধুলাবালি কি আমাদের ছেড়ে দিবে? আমরা যখন বাইরে যাব তখন কিন্তু ধুলাবালি আমাদের বলবে না, থাক আজকে আপুকে ছেড়ে দিব, ভাইয়াকে ছেড়ে দিব, আজকে ধরবো না, ধুলাবালি কিন্তু চলে আসবে আমাদের স্কিনে। আর যখন ধুলাবালিটা চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিনটা ড্যামেজ করে ফেলবে। আমি চাই না আমার কোনো ভাইয়া আমার কোনো আপুদের স্কিন ড্যামেজ হোক, সুস্থ থাক সবাই, আমি চাই সবাই সুস্থ থাক, আমি কল্যাণের জন্য আছি, আমি কল্যাণের জন্য সবার পাশে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সবসময় পাশে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন, অবশ্যই আমার লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে পিলিং জেল। পিলিং জেলটা যেহেতু আমাকে ময়লা ডাস্টগুলি আমাদের স্কিনে যেভাবে ছটপট ময়লাগুলি স্কিনে চলে আসে, যেহেতু ঝটপট চলে আসে, এটা কিন্তু ঝটপট তুলে ফেলতে হবে, নয়তো কি হবে, আমাদের স্কিনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আমি চাই না কারোর স্কিন ড্যামেজ হোক, আমি চাই আমার ভাই আপুদের স্কিন সুস্থ থাক। আমার ভাই আপুদের স্কিন যখন সুস্থ থাকবে আমাকে, আমার কাছে ভালো লাগবে, নিজেদের কাছে ভালো লাগবে। এই যে কিছুক্ষণ আগে যেমন স্বপ্নমস্তারি আমাকে বললো আপু আমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে, এই সুন্দর কথাটা কে না শুনতে ভালোবাসে, এই সুন্দর কথাটা কে না শুনতে ভালোবাসে, সবাই শুনতে ভালোবাসে, সবাই চায় আপন জন যারা তারা বলুক তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর যেহেতু সুন্দর লাগছে এই কথাটা যখন কখন বলবে, আমাদের স্কিন যখন সুস্থ থাকবে, আমাদের স্কিন যখন সুস্থ থাকবে তখন আমাকে এমনিতেই সবাই বলবে সুন্দর লাগছে, আমার ভাইয়াদের বলবে সুন্দর লাগছে, আমার আপুদের বলবে সুন্দর লাগছে। আমি চাই সবাইকে সুন্দর লাগুক, সুন্দরের জন্য নিজেকে যত্ন করতে হবে। একটা প্রবাদ আছে না, কথায় কথায় বলে না, যত্নে রতন মিলে, যত্ন করলেই কিন্তু রত্ন মিলবে, মুখে মুখে বললে হবে না আমাকে এইভাবে সুন্দর সুন্দর, সবাই আল্লাহ সবাইকে সুন্দর করে তৈরি করেছে, কিন্তু সেটাকে তো কিছু না কিছু, গাছ তো আল্লাহ অনেক জায়গায় গাছ হয় আপনি আপনি উঠে, কিন্তু যত্ন করলে খুব দ্রুত গাছটা অনেক বড় হয়, সে অনেক ভালো ভালো ফল দেয়, কি তাই না আপুরা ভাইয়ারা বলেন তো? আমি কি ভুল বলেছি? যেহেতু আমি ভুল বলি নাই, পিলিং জেলটা আমরা ইউজ করব এই কারণে, যেখানে আমরা ছটপট যাচ্ছি, সারিলে আমরা কোথাও যাচ্ছি তো যাওয়ার পর নিশ্চয়ই আমরা একটা ফেস ওয়াশ ক্যারি করবো না, আমরা একটা পানি জায়গা জায়গা খুঁজবো না, যে কারো বাসায় যাচ্ছি বা কোথাও একটা পার্টিতে যাচ্ছি পানি কোথায়, ফেস ওয়াশটা নিয়ে এসেছি পানি আমার লাগবে, এ ধরনের কোনোই কিছুই দরকার হবে না। যেহেতু দরকার হবে না, হ্যাঁ যেহেতু দরকার হবে না, সেহেতু আমরা কি করব, পিলিং জেলটা আমরা নিব, আমাদের পিলিং জেলটা নিব এবং ঝটপট যেখানে সেখানে আমরা ইউজ করতে পারব, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঝটপট। এখন আধুনিক যুগ, এখন কি সেই সময় আছে যে বাটা ঘষা করো, পানি খুঁজো, এটা করো সেটা করো, ঝটপট ইনস্ট্যান্ট, যখন বলে ম্যাগি নুডলস মানুষ পছন্দ করে কেন, ইনস্ট্যান্ট অনেক কিছু করা যায়, সেহেতু এটাও কিন্তু অনেকটা তাৎক্ষণিক আপনাকে কাজ করছে, আপনার স্কিনকে ক্ষতি করছে না, আপনার ময়লাগুলি সাথে সাথে বের করে ফেলছে। আর স্কিনে যখন ময়লা জমে তখন কি হয়, আস্তে আস্তে কিন্তু এক ধরনের কালো কালো গেজ জন্মায়,
যখন কালো কালো গেজ জন্মায় তখন কিন্তু স্কিনে অক্সিজেন প্রবেশ করতে পারে না। স্কিন যখন অক্সিজেন প্রবেশ করতে পারে না তখন কিন্তু আমাদের স্কিনে আস্তে আস্তে ময়লাগুলি জমে গেজ হয়ে অক্সিজেন প্রবেশ করতে না পারার কারণে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেকেই আমাকে কোশ্চেন করেছে, আপু আমার বয়সের চাইতে কিন্তু আমার স্কিনটা কিন্তু কুচকে গেছে। না আপুরা, আসলে তোমাদের বয়সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যত্নে। যখন তুমি যত্ন করবে তখন কিন্তু তোমার স্কিনটা কখনো কুচকাবে না, স্কিন সুন্দর থাকবে, টান টান থাকবে। সেহেতু তোমরা পিলিং জেলটা কীভাবে ইউজ করবে, এটা যেহেতু আমার এটা ইউজে তোমাদের আমি দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয়। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমাদের অবশ্যই কি লাগে, একটু টিস্যু আমরা নিয়ে। এমন কোনো ভাইয়া আপুরা বলতে পারবে না যে আমাদের কাছে টিস্যু নেই, আমাদের কাছে টিস্যু নেই বা টিস্যু থাকে না। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই পিলিং জেলটা নেব, পিলিং জেলটা জাস্ট নিব। টিস্যু অবশ্যই সবার কাছে থাকে। পিলিং জেলটা আমরা স্কিনে কীভাবে করব, যেহেতু আমরা ফেজি ইউজ করতে পারি, হাতে ইউজ করতে পারি, আমি আজকেও হাতটা ইউজ করে দেখাবো কীভাবে আমার এটা কাজ করছে। তোমরা যদি সবাই একটু খেয়াল করো, অনেকে বলবে আপু তোমার হাত থেকে অনেক ময়লা বের করে হচ্ছে, অনেক ময়লা, দ্রুত ময়লা বের করে ফেলছে। সবাই দেখো, সবাই দেখো প্লিজ, সবাই দেখো কিভাবে দ্রুত ময়লাগুলি বের করে ফেলছে, আশ্চর্যজনক ভাবে ময়লাগুলি দ্রুত বের করে ফেলছে। কি বের করছে না ভাইয়ার আপুরা, সবাই খেয়াল করে দেখেন যে আসলে কিভাবে দ্রুত ময়লাগুলি বের করছে। ময়লাগুলি বের হচ্ছে, প্রচুর ময়লা বের হয়েছে। জানে কি খেয়াল রাখতে হবে, স্কিনে যেন এভাবে ময়লা না জমে। আমার হাতে কিন্তু প্রচুর ময়লা বের হয়েছে, স্কিন থেকে কিন্তু অনেক ময়লা। এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে টিস্যু, যা সবার কাছে থাকে। আমি কি করব, এটা দিয়ে আলতো করে মুছে ফেলব। কখনো কোনো কিছু প্রেশার দেওয়া যাবে না স্কিনে, আলতো করে মুছে ফেলব। সবাই ভাইয়া আপুরা দেখো, সবাই দেখছেন আশা করি, সেটা রেখে দিলাম। এবার যদি আমি বলি আমার দুইটা হাত, অবশ্যই অনেক পরিবর্তন এসেছে। সবাই খেয়াল করে দেখো, সফট হয়ে গেছে, মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগবে জিনিসটা। যখন সফট হয়ে গেছে আমার কাছে নিজের কাছে ভালো লাগছে, ডিফারেন্সটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু একটু কাজ যে করেছে সেটার প্রমাণ। এইটার প্রাইস অনেকে জিজ্ঞেস করেছে, আপু এটার প্রাইস কত, এটার প্রাইস পুরো হামুরি কিছু না, প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা। তোমরা যদি, আপনারা যদি কেউ চান, অবশ্যই প্রথমে এটাকে স্ক্রিনশট দিতে হবে, অ্যাকোয়া পিলিং জেল এটাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন। কি এটা তো আমরা অন্তত পক্ষে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। ভাইয়া আপু আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন, চমৎকার, স্মেলটা কিন্তু চমৎকার। যা আমি সব প্রোডাক্টের ক্ষেত্রেই বলি, প্রত্যেকটা কোরিয়ান প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চমৎকার স্মেল কাজ করে, খুব ভালো, আলহামদুলিল্লাহ ভালো কাজ করে, ভালো কাজ করে। আর এটা যদি কেউ নিতে চান, প্রথমে এটাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন। কি ভালো লাগলো, তো আশা করি যাদের প্রয়োজন অবশ্যই আমাকে ইনবক্স করে দিবেন, ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রোডাক্ট। তো যাই হোক, এখন নেক্সট যেটা বলবো, সবাই কিন্তু এখন গরম পানি খেতে হবে, আদার চা খেতে হবে, দুধ চা খাওয়া কিন্তু চলবে না। সবাই বলে দুধ চা ছাড়া, অনেকে বলে যে দুধ চা খেতে, দুধ চা ছাড়া খেতে পারি না, কোনো দরকার নেই। আদার চা খেতে হবে, গরম পানি খেতে হবে, বাড়ি থেকে এসে অবশ্যই হাত 30 সেকেন্ডের জন্য হাত ধুতে হবে। থ্যাংক ইউ ভাইয়া জয়েন করার জন্য, থ্যাংক ইউ। নেক্সট আমার যেটা
সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ডে ক্রিম বা নাইট ক্রিম হিসেবে কি ইউজ করব। আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি, শুধু তোমাদের প্রয়োজনটা কি সেটা আমার জানতে হবে, তোমাদের প্রয়োজনটা কি সেটা আমার জানতে হবে। যখন আমি তোমাদের প্রয়োজনগুলি জানবো তখন আমি বুঝবো যে তোমাদের কোন প্রোডাক্টটা দরকার। যেমন আমার হাতে যেটা আছে পাল হোয়াইটেনিং ক্রিম, পাল হোয়াইটেনিং ক্রিম। অনেকে ভাইয়ারা আপুরা জিজ্ঞেস করে, আপু এটা কি ফর্সাকারী ক্রিম, হোয়াইটেনিং মানে কি ফর্সা? না, আসলে কোরিয়ান প্রোডাক্ট কখনো দ্রুত কিছু করে না, দ্রুত কখনোই কোনো কিছু করে না। আপনারাও কখনো দ্রুত কোনো কিছু চাইবেন না। কেন দ্রুত কোনো কিছু চাইবেন না? দ্রুত যখন আমাকে স্কিনটাকে দেখা যায়, অনেকে জিজ্ঞেস করে যে আমি তো সপ্তাহের মধ্যে এমন এমন কিছু প্রোডাক্ট আছে ইউজ করার পর অনেক ফর্সা। আপনাকে যখন দ্রুত ফর্সা করে দেবে, এটার কিন্তু ক্ষতিকর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার স্কিনটা পাতলা করে দেবে, স্কিনটা এত মানে ই করে দেবে, কুচকে যাবে অল্পতে। বয়সের চাইতে কিন্তু বার্ধক্যটা মনে হবে যে স্কিন যখন কুচকে যাবে তখন কিন্তু আপনাকে ভাল লাগবে, স্কিনটা অনেক সময় দেখা যাবে ফেটে ফেটে যায়, যা কখনোই করা উচিত না। দ্রুত কখনো কোনো কিছু করা উচিত না, যেহেতু দ্রুত করা উচিত না সেহেতু পাল হোয়াইটেনিং ক্রিমটা কীভাবে ইউজ করবেন এটাই তো প্রশ্ন সবার, তাই না? কীভাবে ইউজ করবেন? এটা হচ্ছে পাল হোয়াইটেনিং ক্রিমটা আমরা ডে এবং নাইট দুইভাবে ইউজ করতে পারি। প্রথমে ডে এবং নাইট হিসাবে ইউজ করতে পারি। কীভাবে ডে এবং নাইট ইউজ করতে পারি? গোসল করার পর আমরা কিন্তু সচরাচর, সেই বলবো যে সবাই, এমন কেউ নাই যে চেহারা পেজে কিছু না দেয়, কারণ কিছু না কিছু সবাই ইউজ করে। সেহেতু কেউ যারাই ইউজ করে, আপনারা যারা ইউজ করেন, তারা কিন্তু পাল হোয়াইটেনিং ক্রিমটা ডে হিসেবে ইউজ করতে পারেন। চমৎকার একটা প্রোডাক্ট, ডে এবং নাইট দুইভাবে ইউজ করতে পারেন। যে অনেকে বলে একটা ডে ইউজ করবো আরেকটা নাইটে, দরকার নেই। আপনার নাইটের জন্য আপনার যদি এটা ইউজ করতে চান, ইনশাল্লাহ আপনার কাজ করবে, ভালো কাজ করবে। মানসম্মত প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, আপনারা পাল হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে পারেন। যারা যারা জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিকাশন পক্ষ থেকে, আমি শীলা আহমেদ, আমার পক্ষ থেকে আপনারা আমার লাইভটাকে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা ক্লিয়ার কিনা কেউ আসলে বলেও নাই, যাই হোক ভিডিওটা ক্লিয়ার কিনা, আমার কথাগুলি স্পষ্ট কিনা। প্রথমে এটা ডে এবং নাইট হিসাবে ইউজ করতে পারেন, যেহেতু ডে এবং নাইট হিসাবে ইউজ করতে পারেন। ডেতে যখন গোসল করার পর আপনারা ইউজ করবেন, নাইটে শোয়ার আগে আপনারা এটা ইউজ করবেন। প্রাইসটা জিজ্ঞেস করে অনেকে কত, প্রাইসগুলি কিন্তু চমৎকার টাইপের প্রাইস। আমার প্রত্যেকটা প্রোডাক্টের চমৎকার প্রাইস, মাত্র 800 টাকা। কি অবাক হচ্ছে অনেকে, তাই না? মাত্র 800 টাকা পাল হোয়াইটেনিং ক্রিম, মাত্র 800 টাকা। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে দেবে, স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবে, ইনশাল্লাহ পৌঁছে যাবে তোমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলি, মাত্র 800 টাকা। ডে নাইট দুইটাই ইউজ করা হলো। অনেকে জিজ্ঞেস করে, আপু নাইট ক্রিম তো অনেকে রাত্রে তো ঘুমিয়ে থাকি, তাহলে কি আমাদের নাইট ক্রিম ইউজ করা উচিত কি না? আমি ঘুমিয়ে থাকি, আমার স্কিন কি ঘুমিয়ে থাকে? আমি তো ঘুমিয়ে থাকি, আমার স্কিন কি ঘুমায়? সে তো তার গতি দিয়ে চলছে। নাইট ক্রিম হিসাবে আমি আরেকটা যেটা বলবো, নাইট ক্রিম হিসেবে ক্রিস্টাল অ্যাকোয়া স্লিপিং প্যাক। থ্যাংক ইউ স্বপ্না মোস্তারি, আপনি বলেছেন যে আসলে স্পষ্ট শোনা যাচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য, আমার লাইভটাকে দেখার জন্য। আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভাল লাগছে আসলে সবার সাথে থাকতে, ভাল লাগে সবার সাথে থাকতে ভালো লাগে। তো ক্রিস্টাল অ্যাকোয়া স্লিপিং প্যাক, স্লিপিং প্যাকটা আপনারা কখন ইউজ করবেন? স্লিপিং প্যাকটা হচ্ছে আপনারা নাইট হিসাবে ইউজ করতে পারেন, স্লিপিং প্যাকটা হচ্ছে নাইট হিসাবে ইউজ করতে পারেন। নাইট হিসাবে যখন ইউজ করবেন, এটা রাত্রে শোয়ার অন্তত পক্ষে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ইউজ করবেন। অবশ্যই যে কোনো ক্রিম লাগানো
ব্যবহারের পর রোদ বা চুলার থেকে দূরে থাকতে হবে, রোদ বা চুলার তাপ থেকে দূরে থাকতে হবে, যা স্কিন কিন্তু ক্ষতি করে রোদে বা চুলার তাপে, ঠিক আছে। তো যাই হোক, স্লিপিং প্যাকটা আপনারা ইউজ করতে পারেন, চমৎকার একটা প্রোডাক্ট ক্রিস্টাল অ্যাকোয়া স্লিপিং প্যাক। স্লিপিং প্যাকটা নাইটে ইউজ করবেন, নাইটে ইউজ করার পর অবশ্যই মুখটা ধোয়ার পর কখনো কোনো কিছু দিয়ে প্রেশার দিবেন না, কখনো কোনো কিছু দিয়ে প্রেশার দেওয়া যাবে না, স্কিন কিন্তু অনেক সেন্সিটিভ সফট, এটাকে প্রেশার দিলে স্কিনটা কিন্তু অনেক ক্ষতি হয়, যেন ভাইয়া আপুরা তাদের স্কিনে ক্ষতি করবে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি জানার জন্য আছি, থাকবো ইনশাল্লাহ, ভবিষ্যতেও থাকবো, আমি ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। তো স্লিপিং প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা, চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল প্রাইসে। আর এখন কিন্তু মানুষ ভাবে যে কত দিয়ে কিনছে, কি কিনছে সেটা না, মানসম্মত কিনা মনে করি প্রত্যেকটা প্রোডাক্ট কোরিয়ান মানসম্মত, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করে না, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি কেউ এ পর্যন্ত বলেনি, সেহেতু আমি বলবো এটার প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্মত। তোমরা যদি কেউ নিতে চাও বা নিতে চান যে আপুরা ভাইয়ার আপনারা নিতে চান, অবশ্যই প্রথমে এটাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে ঝটপট করে আমাকে ইনবক্স করে দিবেন, প্রাইস মাত্র 600 টাকা, নেক্সট যেটা আসলে বলবো সেটা হচ্ছে আমার কাছে যে প্রোডাক্টটা সেটা মেয়েদের ন্যাপকিন, এনি টাইম ন্যাপকিন, সবাই যদি দেখেন এটা এনি টাইম ন্যাপকিন শুধু আপুদের জন্য, প্রথমে বলছি আপুদের জন্য ন্যাপকিনটা। আপনারা আসলে অনেকে জিজ্ঞেস করে ন্যাপকিনটা ইউজ, অনেকে ভাবে যে এটা এত ছোট ছোট পাতলা, আমরা মেয়েরা যারা বলবো তারা কিন্তু কমফোর্ট ফিল করতে চায়, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বা যে কোনো জিনিস ইউজ করার সময় ভাবে যে আমি এটার কমফোর্ট ফিল করবো কিনা, আমি ইজিলি ইউজ করতে পারবো কিনা, এটা লম্বা এবং লিকুইডটা পরার সাথে সাথে জেল হয়ে যায়, যা বলবো এটা কিন্তু কোনো কোরিয়ান প্রোডাক্ট না ভাইয়া আপুরা, এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট, আমার কাছে একমাত্র একটা হচ্ছে এটা চায়না প্রোডাক্ট। এনি টাইম ন্যাপকিন 10 পিস থাকে, প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা, যা আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ইউজ করতে পারবেন, লম্বা, যা নাকি আপনাদের কখনো কোথাও গিয়ে লজ্জা পেতে হবে না, ভাল লাগবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা, 10 পিস থাকে এনি টাইম ন্যাপকিন, কারো যদি কোনো আপুদের দরকার হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দেবে, চলে আসবে আপনাদের প্রয়োজনীয় পণ্যটি। তো যাই হোক, সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের বাড়ি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা খেয়াল রাখবেন, বাচ্চাদের যত্ন নেবেন, বাইরে যেহেতু আমাদের অনেকে যে চাকরি করে বা বিজনেস করে যেতে হচ্ছে, কিন্তু যাই করবো না কেন আমরা সচেতনভাবে স্বাস্থ্যসম্মতভাবে যেভাবে যা করা উচিত সেভাবে চলবো, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।